আজি দিনিকিয়া ওড়িশা গস্তর আসছন্তি বিজেপি রাষ্ট্র অধ্যক্ষ জেপি নড্ডা। বিজেপি সরকার আসবা পরে নড্ডাঙ্কর এহা হেউচি প্রথম সাংগঠনিক গস্ত। সদস্যতা অভিযান সহ জনপ্রতিনিধি এবং দলীয় কার্যকর্তাঙ্ক সহ মিটিং করিবে নড্ডা। ভুবনেশ্বর এয়ারপোর্টে পৌঁছবা পরে এজি ছকঠারে থিবা ডক্টর ভীমরাও আম্বেদকরক প্রতিমূর্তিরে মাল্যার্পণ করিবে। এরপরে সদস্যতা অভিযান নিয়ে কিছু প্রমুখ ব্যক্তিঙ্ক সহ ঘণ্টায় ধরি এক আলোচনা চক্রে যোগ দেবার কার্যক্রম রয়েছে। সমাজের প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী যুববর্গঙ্ক সমেত কিছু বিশেষ বর্গ সেখানে সামিল হবে। রাজ্য বিজেপি কার্যালয়ে বিধায়ক মন্ত্রী সাংসদ এবং রাজ্য পদাধিকারী সহ এক বৈঠকরে যোগ দেবে নড্ডা। দল রাজ্যের 1 কোটি সদস্য সংগ্রহর লক্ষ্য রক্ষিবা বেড়ে নড্ডাঙ্ক গস্ত এখন বল দেব বলে কিন্তু বিজেপি। তবে সম্পর্কে অধিক অপডেট দেওয়া আম ফোন লাইনে বর্তমান যোড়ি হয়েছে আমার প্রতিনিধি প্রদীপ্ত মহাপাত্র। প্রদীপ্ত, যেহেতু আজ আসুছেন জেপি নড্ডা, এথিপাই কোন সব প্রস্তুতি করা যাইছি এবং কেতবেলে সে আসি এয়ারপোর্টে পৌঁছবে, সবিশেষ তথ্য কোন রয়েছে প্রদীপ্ত? নিহত ভাবে মন্দাকিনী আপনি যে কথা কহিলেন, আজ বিজেপির রাষ্ট্র অধ্যক্ষ জেপি নড্ডা ওড়িশা আসুছেন এবং ভুবনেশ্বরে অনেক কার্যক্রমের সে আজ যোগ দেবে। বিশেষ করে বিজেপির দলীয় কার্যক্রমের সে যোগ দেবে বলে যা সূচনা রয়েছে। এবং আপনার যেমন কুলে যে আজ সে ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছবে এবং ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছবার সময় যা নির্ধারিত হয়েছে পাখাপাখি 11টা সময়ের সে বিমানবন্দরে পৌঁছবে এবং সেটারু সিধাসলখ সে এজি ছকু আসবে। এজি ছকরে ডক্টর ভীমরাও আম্বেদকর যে প্রতিমূর্তি রয়েছে সে প্রতিমূর্তিরে সে মাল্যার্পণ করিবে এবং সেই মাল্যার্পণ কার্যক্রমে বিজেপির তুঙ্গ নেতা মানে তাঙ্ক সহিত উপস্থিত রহিবে এবং সেটি মাল্যার্পণ করি সারিবা পরে জেপি নড্ডা সিধাসলক যে রাম মন্দির ছকরে থিবা হোটেল নিউ মারিয়ন রে আসিকি পৌঁছবে এবং সেখানে সমাজের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি যেমিতি কি আপনার ডাক্তার কথা কুহন্তু, বৈজ্ঞানিক কথা কুহন্তু, বুদ্ধিজীবী মানে যুববর্গ সেমানঙ্ক সহিত গোটিয়ে আলোচনা চক্রে ভাগ নেবে এবং সেমানঙ্কু সদস্যতা বিজেপির সদস্যতা মধ্যে করাইবে। এবং এই কার্যক্রম পাই নিশ্চিত ভাবে বিজেপি পক্ষর ব্যাপক প্রস্তুতি করা যাইছি। হোটেল নিউ মারিয়নরে কিপরি সুচারু রূপে কার্যক্রম হব এবং এই সদস্যতা অভিযান কার্যক্রম সরিবা পরে রাষ্ট্রাধ্যক্ষ বিজেপি রাজ্য কার্যালয়ে রাজ্য পদাধিকারী মানুষ নিয়ে গোটিয়ে বৈঠকরে মধ্য করছে। এই বৈঠক নিশ্চিত ভাবে বিজেপির আগামী কার্যপন্থা কোণ রহব, বিশেষ করে যেহেতু ওড়িশার বিজেপি সরকার ডবল ইঞ্জিন সরকার, সেই নিহতি ভাবে গোটিয়ে লম্বা রোডম্যাপ তৈরি হব তাকে নিয়ে আলোচনা। এই কেবল যে পদাধিকারী মানে এই বৈঠকের যোগ দেবে তাহা নুহ, বিজেপির বিধায়ক মানে সাংসদ মানে মন্ত্রী যে মন্ত্রিমণ্ডল সদস্য মানে এবং মুখ্যমন্ত্রী মধ্যে এই বৈঠকের যোগ দিয়ে পারে বলে যা সূচনা রয়েছে। তো পাখাপাখি দিন 12:30 পরে এই সময় এই বৈঠক বসব বলে কুহযাচ্ছে এবং এই বৈঠক সরিবা পরে যে জেপি নড্ডা তাঙ্কর যে কার্যক্রম সরিব এবং সে সিধাসলখ ছত্তিশগড় অভিমুখে বাহারি যাবে। তেমনি আজ যা দিন পাখাপাখি 11টারু সে ভুবনেশ্বরে রহবে, আসি ভুবনেশ্বরে পৌঁছবে এবং পাখাপাখি দিন 2:30 পর্যন্ত সে ভুবনেশ্বরে রহবে। নিহতি ভাবে যেমি আপনার কহিলেন প্রদীপ্ত, আজ অনেক গুড়িয়ে কার্যক্রমে যোগ দেবার কার্যক্রম মধ্যে রয়েছে যা সূচনা রয়েছে, আপনার নজর রাখি থাকে প্রদীপ্ত, বহুত বহুত ধন্যবাদ আপনার তমাম। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাহিঁ।